আজকে সেই লাইফে আমরা আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের টপিকস হচ্ছে যে সিটিং পোশ্চারে, সিটিংয়ে বসার ফলে আমাদের কত রকমের সমস্যা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তারিত আমরা চেষ্টা করব আপনাদের কিছু পরামর্শ দিতে, যাতে করে আমাদের এই বসার কারণে আমাদের যত রকম ক্ষতি না হয় এবং আমরা যেন সঠিকভাবে আমাদের শরীরের হেলথ অনুযায়ী আমাদের বসতে পারি এবং সেই অনুযায়ী আমরা প্রতিরোধ করতে পারি বিভিন্ন রকম সমস্যা থেকে। তো এই অবস্থা, এই সিটিং পোশ্চার নিয়ে বলার আগে, সিটিং বিষয় নিয়ে বলার আগে আমাদেরকে বুঝতে হবে যে আর্গোনমিক কী। আর্গোনমিক কী এইটা আগে আমি একটু বলতে চাই যে আর্গোনমিক বিষয়ে আগে বিষয়টা হচ্ছে আর্গোনমিক আমি যদি বলতে চাই তাহলে আমাদের আর্গোনমিকের যে ডেফিনেশনটা, হ্যাঁ ডেফিনেশনটা আমরা একটু দেখি যে আর্গোনমিক কী। আর্গোনমিক হচ্ছে এখানে বলতেছে যে আর্গন শব্দের অর্থ হচ্ছে মিনিং ওয়ার্ক, আর নোমাস শব্দের অর্থ হচ্ছে যে প্রিন্সিপাল অফ ল। কথা দাঁড়াচ্ছে এরকম যে দ্য সায়েন্স অফ ডিজাইনিং ইউজ ইন্টারাকশন উইথ ইকুইপমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস টু ফিট দ্য জব। তাহলে বলতে যাচ্ছে এই বিষয়টা এরকম যে যদি আমি এটাকে এইভাবে বলি, ব্যাপারটা এরকম যে আমাদের আর্গোনমিক আমাদের যে নর্মাল যে ডিজাইন আমরা যে কাজ করে থাকি অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ, সে কাজ থেকে যদি আমাদের কোনো সিস্টেমিক কোনো পদ্ধতির মধ্যে দিয়ে যদি আমাদের সেই কাজটা যদি আমাদের অ্যাডভান্টেজ ভালো পাই, প্রোডাক্টিভিটি ভালো পাই এবং সে কাজটা যদি আমরা কোনো শারীরিক ক্ষতি না হয়ে আমরা করতে পারি, এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে যে আর্গোনমিক পদ্ধতি, বা আমাদের লাইফের আমাদের হেলথের আমাদের অনুকূল এবং প্রোডাকশন প্রোডাক্টিভিটি সব কিছু মিলে আমাদের এই পদ্ধতিকে আমরা আর্গোনমিক বলতেছি। যেমন ধরা যাক আমি বসে আছি, দীর্ঘ সময় বসে থাকার ফলে আমার কোমরে ব্যথা হচ্ছে, আমি ডিসপ্রোলাপস হয়ে ভুগতেছি, আমার এক পা ঝিঝি করতেছে, বিভিন্ন রকম ডিবিটি ডিভ্লাথম্বসি মারাত্মক সমস্যা আমার হচ্ছে বা হতে পারে, তাহলে যদি আমি আর্গোনমিক পদ্ধতিতে যদি আমি বসি তাহলে আমার এই সমস্যা থেকে আমি অনেকটাই রিলিফ পাবো এবং অনেকটা হবেই না। তাহলে এই পদ্ধতিটাকে বলতে হচ্ছে আর্গোনমিক। তাহলে আমরা বলতে চাচ্ছি যে একটা ইকুইপমেন্ট, একটা সায়েন্স বা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা যদি মেনটেন করি তাহলে আমাদের এইরকম সমস্যা থেকে আমরা সেফ থাকবো বা হবো, বাস কথাইটুকু। তাহলে আর্গোনমিক সম্পর্কে আমরা একটু বুঝলাম যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখি যে শুধু বসে থাকার জন্য, হ্যাঁ আমাদের বডিতে কত ধরনের প্রবলেম হতে পারে তার একটা পরিসংখ্যান আমরা এখন দিচ্ছি বিভিন্ন রিসার্চ থেকে বের করে। সেটা হচ্ছে আমরা দেখেছি যে বা রিসার্চে আসছে যে মানুষ অ্যাভারেজ 8 থেকে 9 ঘন্টা বসে কাজ করে থাকেন, এটা একটা অ্যাভারেজ একটা ডাটা আসছে। 1.1 মিলিয়ন মানুষ ডিজেবল হয়ে যাচ্ছে, অনেকগুলো কারণ হতে পারে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে প্রলং সিটিং অ্যান্ড অ্যাবনর্মাল বা অ্যাবনর্মাল পশ্চারে বসে থাকার কারণে। এখন এই ডিজেবলটা কী? ডিজেবল হচ্ছে যে অ্যাবলের বিপরীত ডিজেবল, মানে আমরা যে কাজটা করতে সক্ষম ছিলাম সেই কাজটা এখন আর করতে পারছি না। দেখা গেল যে একটা পেশেন্ট বা একটা মানুষ সুন্দর করে তার নর্মালভাবে সে টয়লেটে ওয়াশরুমে যেতে পারত, তার ওয়াশে কাজ করে সে আবার স্বাভাবিক আবার তার ঘরে আসতে পারতো, এই কাজটা সে ইজিলি করতে পারছে না। বা আগে যতটুকু সে প্রোডাকশন দিতে পারতো এখন সে প্রোডাকশন জিরো এসে পড়ছে, তাহলে এই যে তার কী তার যে তার সক্ষমতা নষ্ট হয়ে গেল বা হারালো, এটাকে বলতে ডিজার্ভ। কত? 1.1 মিলিয়ন, বিশাল একটা সংখ্যা, যার মধ্যে একটা কারণ হচ্ছে আমাদের ব্যাড পশ্চারে বসা এবং দীর্ঘ সময় বসা। আরেকটা, কানাডায় 17,000 মানুষের উপর রিসার্চ করে দেখা গেছে, 12 বছর রিসার্চটা করা হয়েছে, সেখানে দেখা গেছে যে প্রায় যারা অনেকক্ষণ প্রায় 6 ঘন্টা যারা বসে কাজ করতো তাদের বেশিরভাগ ক্ষেত্রে তাদের ক্যান্সারের সমস্যা দেখা দিছে এবং তারা ক্রনিক হার্ট ফেলিউরে ভুগছিল এবং হার্টের বিভিন্ন রকম ডিজিজ তাদের হচ্ছিল। এবং দেখা গেছে একটা সময় যে 950 জন পুরুষ মারা গেছে এবং 881 জন মহিলা মারা গেছেন। কী কারণে? মূলত তারা ছিল সিডেন্টারি ওয়ার্ক করতো, ব্যাড পশ্চারে ছিল এবং প্রলং সিটিং তারা থাকত। তাহলে আমরা বুঝলাম যে এই যে বসা, দীর্ঘ সময় বসা এবং ব্যাড পশ্চারে বসা আমাদের জন্য কতটুকু ক্ষতিকর। আচ্ছা, এবার আমরা দেখব যে ব্যাড পোশ্চার যদি আমরা বসি শুধু যে এগুলো সমস্যা হবে তা না,
আর অনেক ধরনের সমস্যা হতে পারে। তার আগে আমরা একটা ভিডিও দেখে আসি যে দীর্ঘ সময় যদি আমরা একটা ব্যাট পোশ্চারে বসি, সেই ব্যাট পোশ্চারে বসলে আমাদের কীরকম অনুভূতিগুলি হয় বা আমরা কী ফিল করি সেটা আমরা আমাদের দেখব। এখানে দেখেন দর্শক কীভাবে এই একটা যুবক কীভাবে কাজ করতেছে এবং তার পোশ্চারটা কত বাজে পোশ্চারে সে কাজ করতেছিল, এবং তার এই যে বারবার তার এই ফিলিংসটা একটু লক্ষ্য করেন, তার ফিলিং সে কীভাবে অস্বস্তি বোধ করতেছিলেন কোমরের দিকে, তার ঘাড়ের দিকে, এবং সে কীভাবে এটা মেনটেন করে চলতেছে, এবং বলা যায় যে আই ভিশন সিনড্রোম, হ্যাঁ এটাও তার চোখে দেখাতে চলে, চোখটা বারবার তার চোখের সমস্যা হচ্ছিলো সেটা দেখাচ্ছে, এবং সে কীভাবে এটা মেনটেন করে সে তার কষ্টের জীবন যাপন করতেছে তারই একটি চিত্র এখানে একটি ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে দেখানো হয়েছে। এবং অ্যাকচুয়ালি কিন্তু এই দৃশ্য শুধু তার একা না, আমাদের অনেকেরই কিন্তু আমরা এইভাবে আমাদের কর্মজীবন পার করি। এই যারা দেখতেছেন তারা, যারা ভুগতেছেন তারা কিন্তু ঠিকই এটাই পাচ্ছেন যে আসলে তাদের দৃশ্যটা এরকম হয়। আমরা আরেকবার আমি এই ভিডিওটা দেখাচ্ছি, খুব লক্ষ্য করে দেখেন কীভাবে তার লাইফটা চলে এবং কীভাবে সে কষ্ট পাচ্ছেন, কীভাবে সি শেপ আকারে আমরা মোবাইলগুলি ব্যবহার করি, এবং কীভাবে স্ল্যাম পোশ্চারে আমরা কাজগুলি করি যেটা কখনই উচিত না, এবং এর ফলে একদম আই লেভেলে কত কাছাকাছি মনিটরটা রাখছিলেন যার ফলে তার চোখের সমস্যাগুলি হচ্ছিল। কারণ কি, যে স্ক্রিনের আলোটা তার চোখে অনেকক্ষণ ধরে পড়তেছিল এটার কারণে তার প্রবলেমটা হচ্ছিল, এবং তার নেক রিজনে, তার আপার মিড থোরাসিক রিজনে এবং লোয়ার ব্যাক রিজনে সমস্ত জায়গায় কিন্তু তার পেন হচ্ছিল, এবং বারবার সে এরকমভাবে মুভমেন্ট করতেছিলেন কিছুটা রিলিফ পাওয়ার জন্যে। এবং তার চেয়ারের দৃশ্যটা লক্ষ্য করেন, এখানে আমি আরেকটু দেখাবো, দেখেন যে তার চেয়ারের, যদি আমি বলি চেয়ারের পজিশনটা তার ভালো না, হ্যাঁ চেয়ার নিয়ে আমরা আজকে বহুত আলোচনা করবো ইনশাআল্লাহ, কিন্তু এখানে একটু লক্ষ্য করেন যে তার চেয়ারটা কী পজিশনে আছে। চেয়ারে যদি আমরা দেখি যে এই যে চেয়ারে সে বসছেন, এই চেয়ারে তার বসার চেয়ারটা তার কোনোভাবেই তার আর্গোনমিক চেয়ার না, যার ফলে তার সমস্যাটা আরও দিন দিন প্রকট হচ্ছে এবং সে কষ্ট পাচ্ছেন বেশি। তাহলে আমরা বুঝলাম যে একটা ব্যাড পশ্চারে থাকার কারণে, দীর্ঘ সময় বসে থাকার কারণে একটা যুবক, একটা সতেজ একটা যুবক, তার অ্যাক্টিভিটি কীরকম হওয়া উচিত, কীভাবে তার প্রোডাক্টিভিটি হওয়া উচিত ছিল তার কিছুই কিন্তু সে করতে পারছে না, এবং বহুত কষ্টে করে যে কাজটা করতেছে তাও কিন্তু সে খুব ভালোভাবে তার বসকে হয়তো বা খুব খুশি করতে পারতেছেন না। পরের দৃশ্য তার বস তার বিষয়টা অনুধাবন করে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিলেন। তার কথা কি দাঁড়াইলো যে একটি ব্যাড পোশ্চার আমাদের কতভাবে আমাদের ক্ষতি করতে পারে। তো আমরা এখন দেখব যে এই ব্যাড প্রলং অ্যাবনর্মাল বসার ফলে যে তার যদি শুধু যে তার এই ব্যথা হচ্ছে তা না, তার আরও অনেক বড় বড় সমস্যা তার হচ্ছে সেটা আমরা এখন দেখব। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা একটা জিনিস জানি যে লাইপোপ্রোটিন লাইপেস, এটা একটা এনজাইম। এই এনজাইমটা দেখা গেছে যে দীর্ঘ সময় আমি যেমন বসে আছে এরকম বসে থাকার ফলে এই এনজাইমের নিঃসরণের ক্ষমতা বা নিঃসরণের অবস্থাটা অনেক কমে যায়। আচ্ছা এই এনজাইম কী করেন, এই এনজাইমগুলো আমাদের বডির যে ট্রাইগ্লিসারাইড ভাঙতে সহযোগিতা করে, যেটা আমাদের অতিমাত্রা ট্রাইগ্লিসারাইড আমাদের কারোই কাম্য না, এবং অতিমাত্রা ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল যদি আমাদের বডিতে বেড়ে যায় তাহলে আমাদের কী হবে, আমাদের বিভিন্ন হার্ট ডিজিজ, আমাদের একটা সময় কিডনিতে সমস্যা হবে, ডায়াবেটিস দেখা দিবে, এবং আমরা বিভিন্নভাবে আমরা ক্রনিক রোগে আমরা ভুগব। তার বোঝা যাচ্ছে যে শুধু যে আমাদের এই মাসকুলো স্কেলেটাল ডিজঅর্ডার হবে তা না, এই দীর্ঘ সময় অ্যাবনর্মাল বসে থাকার ফলে আমাদের সবচেয়ে বড় যে সমস্যা, আমাদের কোলেস্ট্রল বেড়ে যাবে, আমাদের ওজন বাড়বে, আমাদের ওবেসিটি দেখা দিবে, আমাদের হার্ট ডিজিজ হবে, সেই সাথে আমাদের কিডনি ডিজিজ দেখা দিবে, আস্তে আস্তে কিডনির চোখের সমস্যা হবে, আমাদের লিভারের সমস্যা হবে, আমরা মারাত্মক সমস্যা ভুগব। এবং একটা সময় দেখা গেছে যারা এই দীর্ঘ সময় যারা বসে কাজ করেন, অ্যাবনর্মাল পশ্চারে কাজ করেন, তাদের কী হয়, তাদের ক্যান্সারের সমস্যা দেখা দেয়, হার্ট ডিজিজে তারা ম্যাক্সিমাম সময় তাদের মর্টালিটি হার্ট অনেক বেশি, এবং অনেক মানুষই বর্তমানে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছেন। তাহলে বুঝলাম আমরা যে বসা এত গুরুত্বপূর্ণ, তাই কি শুধু, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো বিষয় কিন্তু এখানে ঘটে, আমরা অনেক সেগুলিও দেখব কীভাবে আমাদের এই যে এই দেখাচ্ছি আমরা যে কীভাবে বসে থাকার ফলে অ্যাবনর্মাল থাকার এই লাম্বার রিজনে কীভাবে তার সমস্যাগুলি হচ্ছে। তো আরেকটা জিনিস দেখাবো এখানে, যে এই যে কথা আমরা বলছিলাম যে এই যে হার্টের যে কোলেস্ট্রল কীভাবে বাড়তেছে, হার্ট পাম্পেরও সমস্যা হচ্ছে, এবং ট্রাইগ্লিসারাইড বাড়তেছে, ওবেসিটি দেখা দিচ্ছে, এই সমস্যাগুলি হচ্ছে।
আরেকটি বিষয় হচ্ছে যখন এই স্লাম পোস্টারে কেউ যদি বসে এখানে একটা এই যে সি শেপ আকারে যখন বসবে আরেকটা জিনিস লক্ষ্য ব্যাপার হচ্ছে যে এই রিবসের উপরে চেস্টের উপরে একটি চাপ পড়বে এবং চাপ থাকার ফলে একটা সময় তার লাংসটা যে এক্সপ্যান্ড হবে এক্সপ্যান্ড হতে পারবে না তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিবে সে যথার্থ পরিমাণে সে শ্বাস নিতে পারবে না যার ফলে কী হবে আস্তে আস্তে তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দিবে সে শ্বাস নিতে কষ্ট হবে তার অক্সিজেনের যে স্যাচুরেশন সেটা কিন্তু আস্তে আস্তে কী হবে তার কমবে আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস দেখব এখন যে একটা মানুষ হ্যাঁ যদি এরকম ব্যাড পোশ্চারে কাজ করে তাহলে দেখেন যে তার কত জায়গায় সমস্যা হতে পারে সেটা আমরা এখন দেখব যে তার এই ঘাড়ে পেন হচ্ছে তার লাম্বারে পেন হচ্ছে এবং সে তার এই যে আমরা এখানে বলতেছি যে এই মাসেলগুলো এই যে হ্যামাস্ট্রিং মাসেল কোয়াড্রিসেপ মাসেল কী হচ্ছে টাইট হয়ে যাচ্ছে এই মাসেলগুলো এখানে আমি দেখাচ্ছি যে মাসেলটা কী হচ্ছে টাইট হয়ে যাচ্ছে এই লেজারটা যে বলতেছিলাম আমরা দর্শক যে এখানে যদি আমাদের এই হ্যামাস্ট্রিং এবং তার কোয়াড্রিসেপ কী হবে টাইট হয়ে যাবে দাদিক দাও এবং আর যেটা হবে যে এটা শুধু তাই হবে তা না এর সাথে আরও কিছু হবে যে এটা তার কী হবে টাইট হয়ে যাবে এবং তার ইলিওসস ইলিওসস মাসেল হ্যাঁ কী হবে এটাও টাইট হয়ে যাবে কেন টাইট হবে আমি বলি যখন সে দীর্ঘ সময় বসে থাকবে কারণ বসলে হয় এটা ফ্লেকশন অবস্থায় আছে এটা তো সামনে ভাঁজ করা আছে হ্যাঁ এটা সামনে ভাঁজ করা আছে ভাঁজ করার কারণে কী হবে এটা টাইট হয়ে যাবে এবং এটা যখন টাইট হবে এদিকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা কী হবে উইক হয়ে যাবে কী হবে এদিকে এটা যখন টাইট হবে এটা টাইট হবে এবং এই মাসেলটা কী হবে উইক হয়ে পড়বে হ্যাঁ দেখা যাচ্ছে না ও তাহলে আমরা বুঝতে পারলাম যে ওদিকে তাহলে আমরা বুঝলাম যে এখানে কী হলো যে এখানে এই মাসেলটা এই গ্লুটিয়াস উইক হইলো এদিকে সস মাসেলটা টাইট হওয়ার কারণে কী হলো যে মাসেলের মধ্যে একটা ইমব্যালেন্স দেখা দিল হ্যাঁ এবং এই ইমব্যালেন্সের কারণে তার কী হবে তার কোমর ব্যথা হবে এবং সে কিছুক্ষণ বসার পরই তার একটা অস্বস্তি বোধ লাগবে এবং সে ব্যথা অনুভব করবে এটা দীর্ঘদিন থাকলে এটা হবে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু যে এইভাবে চলতে থাকলে একটা সময় তার কী হবে তার এসআই জয়েন্ট এসআই জয়েন্ট কোনটা দর্শক আমরা এখানে দেখাচ্ছি এটাকে এসআই জয়েন্ট বলি আমরা তো এসআই জয়েন্টও কী হবে তার আস্তে আস্তে ইঞ্জুর হবে এবং এসআই জয়েন্ট টাইট হয়ে যাবে এসআই জয়েন্ট ডিসফাংশন দেখা দিবে এবং এই ডিসফাংশন দেখা দিলে তার দেখা যাবে যে কোনো একটা সাইডে তার পেন হবে এবং সেই পেনটা সে অনেক দিন যাবৎ ভুগবে এবং আমরা জানি যে এসআই জয়েন্ট কিন্তু সহজে ভালো হতে চায় তার প্রগনোসিস ভালো না এই যখন দেখাচ্ছে কীভাবে তার পেন হচ্ছে এটা কিন্তু হতে পারে এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখেন যে যখন সে এই যে তার নর্মাল কার্ভ ছিল এইটা হ্যাঁ যেটা আমি আগে দেখাচ্ছিলাম দেখেন যে এটা হচ্ছে নর্মাল কার্ভ হ্যাঁ কনভেক্স ফরওয়ার্ড এই জায়গাটা সে কী থাকবে ফরওয়ার্ড থাকবে হ্যাঁ কিন্তু যখন সে কুঁজো হয়ে বসবে স্লাম পশ্চারে বসবে তখন এটা এক্সটেনশন চলে যাবে এক্সটেনশন যাওয়ার কারণে সেটা স্ট্রেট হয়ে যাবে এবং স্ট্রেট হয়ে যাওয়ার কারণে কী হবে এই যে জায়গাটাতে যে এই যে ইন্টারভার্টের ডিস্ক আছে সেই ডিস্কটা কী হবে প্রেশারে পড়বে অতিমাত্রার প্রেশার হয়ে যাবে দেখা গেল যে নর্মাল যে প্রেশার থাকতো যখনই আমি কুঁজো হয়ে বসবো তার থেকে তিন চার গুণ বেশি প্রেশার পড়বে এবং এই প্রেশার পড়ার কারণে আমরা জানি যে একটা ভিতরে একটা পানির থলি থাকে ইন্টারভার্টের ডিস্কের মধ্যে অ্যানুলাস নিউক্লিয়াস পালপোসাস থাকে যেটা বের হয়ে ডিস্ক প্রোল্যাপসের মতন মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে এবং অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রচুর পেশেন্ট পাই তার মূল কারণ কিন্তু ইন্টারভার্টের ডিস্ক প্রোল্যাপস এটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি এখন আমরা দেখব যে আমরা এই জায়গাটা একটু মিনিমাইজ করে রাখব ওয়ানে যাব এখন দর্শক দেখেন যে এই যে কথাটা বলতেছিলাম একটু এদিকে দেখা দেখতে হবে যে আমাদের এটা হচ্ছে একটা ইন্টারভার্টের ডিস্ক কোমরের দৃশ্যটা যেটা একটু আগে দেখাই না এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রাগুলো আর একটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক এখন হচ্ছে কি যে যখন আমরা বললাম না যে সামনের দিকে যখন আমি ঝুঁকে থাকবো তখন একটা এরকম এরকম কনভেক্স ফরওয়ার্ড হয়ে যাবে হয়ে গিয়ে আস্তে করে দেখ পানিটা এরকম করে বের হয়ে যাবে এই যে পানি বের হয়ে গেল বের হয়ে যাওয়ার কারণে কী হচ্ছে তার এই নার্ভটা কম্প্রেস হয়েছে নার্ভ কম্প্রেস হওয়ার কারণে তার সাইটিকা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে যেটা আমরা দেখাচ্ছি সে কারণ কী সে মূল কারণ হচ্ছে তার ডিস্ক প্রোল্যাপস কেন ডিস্ক প্রোল্যাপসটা হলো
কারণ হলো যে ওই যে তার অ্যাবনর্মাল বসা স্ল্যাম দীর্ঘ সময় বসা এবং আরেকটা ব্যাপার হচ্ছে দীর্ঘ সময় যদি আমরা বসে থাকি তো এখানে লক্ষ্য করতে হবে যে হ্যাঁ হলো যে আমি বসে আছি এখন দীর্ঘ সময় একটা প্রেশার থাকে সেই প্রেশারের কারণে তার কী হচ্ছে যে ডিস্কের তার কী যে পানিটার রাস্তা চুষে যাওয়ার প্রবণতা থাকে এবং এই যে তার পোস্টেরিয়র যে দেয়াল এই যে দেয়ালগুলো আছে এই এবং তার এই পেন হচ্ছে এবং সেই পেনটা তাই সে কারেকশন না করা পর্যন্ত তার পেন চলতে থাকবে আর তার মাসেলগুলি ফ্যাটিক হয়ে যাবে কিছু মাসেল টাইট হবে কিছু মাসেল উইক হবে হ্যাঁ এবং তার মাসেলের ইমব্যালেন্সে তার দীর্ঘ সময় এই পেন হবে তাহলে আমরা বুঝলাম যে দীর্ঘ ব্যাড পোশ্চার থাকলে আমাদের কী হবে আমাদের ডিফর্ম দেখা দিবে এবং আমরা কী হবো আমরা অসুস্থ হয়ে পড়বো যেটা আমাদের কারোই কাম্য নয় তাহলে বুঝলাম যে আমাদের অ্যাবনর্মাল পোশ্চারে বসা যাবে না তাহলে গুড পোশ্চার একটা ছবি আমরা দেখি এখন এই যে কম্পিউটারে আমরা কাজ করতেছি এটা খুব গুরুত্বপূর্ণ খুব লক্ষ্য করেন দেখেন এই পোশ্চারে আপনাকে বসতে হবে খুব ভালো করে দর্শক লক্ষ্য করেন এইটা হচ্ছে একটা আইডিয়াল পোশ্চার কী কী পোশ্চার আমি উপর থেকে আসতেছি দেখেন এই ব্যক্তির যে আই কন্টাক্ট তার যে মনিটরটা তাহলে মনিটরটা একটু নিচে রাখছে তার আই কন্টাক্ট এখান থেকে সে নিচে রাখছে অর্থাৎ এখান থেকে আপনার 10 থেকে 35 ডিগ্রি আপনাকে কী করতে হবে মনিটরটা ব্যান করে রাখতে হবে এই মনিটর এরকম সোজা থাকা যাবে না মনিটরটা কখনোই সোজা থাকা যাবে না একটু বাঁকা করে রাখতে হবে এবং কী করতে হবে তাকে এই 10 থেকে 35 ম্যাক্সিমাম 35 ডিগ্রির মতো তাকে এটা রাখতে হবে আচ্ছা এবার দূরত্ব কতটুকু হবে এটা আমি এখন একটু দেখাইতে চাই যে দূরত্ব আপনি কীভাবে দেখাবেন বলা হচ্ছে 50 সেন্টিমিটার দেখা গেল যে আমার যে ল্যাপটপে যে স্ক্রিনটা আমি ধরলাম এই লেভেলে আছে একটু বেশি এটা হচ্ছে আপনি এইভাবে দূরত্বটা মেনটেন করবে এত অ্যাভারেজ তো পুরো গজ ফিতাতে মাপা সম্ভব হবে না তাহলে দূরত্বটা থাকবে তার এরকম তাহলে এত দূরত্ব থাকবে এবং আই লেভেল থেকে তার 10 ডিগ্রি নিচে থাকবে তার স্ক্রিনটা এটা একটা ব্যাপার বললাম এবার পরবর্তী পয়েন্ট আমি দেখি যাতে পরবর্তী পয়েন্ট কী হবে পরবর্তী পয়েন্ট হবে দেখেন তার এই চেয়ারের উপরটা কিন্তু ফ্রি এই চেয়ারটা কিন্তু এই পর্যন্ত নাই আমাদের অনেকে চেয়ার এই পর্যন্ত থাকে যেটা মোটেও ঠিক না যদি চেয়ারটা এই পর্যন্ত থাকে তাহলে কী হবে তার হেডটাকে আটকে যাবে তার মাথাটা কী হবে এক্সটেন্ড যাবে না এবং যার ফলে তার কী হবে তার নেকে সমস্যা হবে বিভিন্ন সমস্যা হবে নাম্বার 2 তাহলে এটা একটা ব্যাপার নাম্বার 2 ব্যাপার হচ্ছে যে তার এই যে আর্ম রেস্ট এবং তার এই কিবোর্ডের লেভেল এক সমানে আছে দর্শক লক্ষ্য করছেন এক সমানে আছে এবং তার আর্ম রেস্টটা কী হইতে হবে প্রয়োজনে বিভিন্ন মুভমেন্ট করা যেতে পারে হয় ওইদিকে যাবে এদিকে যাবে সামনে যাবে পিছনে যাবে সব দিকে মুভমেন্ট করা যেতে পারে যদি আমার প্রয়োজন অনুপাতে যদি আমি করতে পারি তাহলে যেটা ঘটবে যে আমার রিস পেইন আমার এই আলনার ডেভিয়েশন এন্ড আলনার সাইডে পেন রিস পেইন ডিকর্বেন ডিজিজ টেনিস এলবো এই জিনিসগুলো আমার একদম হবে না আমি সেফ থাকবো তাহলে আমার আইডিয়াল পোশ্চার হচ্ছে আমার এই হাতটা এই লেভেলে সাপোর্ট থাকা লাগবে এখানেও মোটামুটি একটু প্রায় 90 থেকে 100 বেশি ডিগ্রি থাকা যেতে পারে এইটা এইখান থেকে এই শোল্ডারটা পুরো হ্যাঙ্গিং থাকবে এবং দুই সাইডে ঝুলানো থাকবে এবং হাতটা কী বড় থাকবে এবং হাতটা কী হইতে হবে সমান হইতে হবে এখানে আরেকটা কথা আমি বলি এটা আমি একটু দেখাই এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনেকেবারে ভুলটাও করি মাউসটা কী হবে দর্শক আমার যে আমি দেখাচ্ছি মাউসটা মিডিলে থাকবে মিডিলে থাকবে আমার না ওদিকে না এদিকে একদম সমান থাকবে আমার হাতটাও ঘোরাবো সমানভাবে অনেকে কী করে তার এই যে এদিকে এরকম হাতটা এরকম ডেভিয়েশন থাকে এটা ঠিক না যার ফলে তার আলনার সাইডে খুব কমন একটি সমস্যা এই জায়গায় পেন হয় তাহলে হাতটা থাকবে সোজা থাকবে এবং একদম রিস্টটা একদম সাপোর্ট থাকবে একদম সমানভাবে থাকবে এবং বৃদ্ধ আমরা মাঝখানে রেখে আমি হাতটা ঘোরাবো আমি দুই মাউসে কাজ করব এটা খুব গুরুত্বপূর্ণ তা না হলে আমাদের রিস্ট পেন তো কমন টেনিস এলবো একটা কমন এবং রিস্ট পেন এবং আলনার সাইডে পেন এটা খুবই একটা কমন একটি সমস্যা কেন হচ্ছে তার পশ্চার মেনটেন না থাকার কারণে এবার আসি পরবর্তী যেটা বলছিলাম আমরা সেদিকে যাই আমরা দুইটা পয়েন্ট বলা হলো 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পাটা হাইটটা কতটুকু হইতে হবে যে এখানে দেখেন এই ব্যক্তির পাটা কিন্তু পুরো রেস্ট অবস্থায় আছে এবং এটা পুরো 90 ডিগ্রি আছে এখন আপনি যদি চেয়ারটা খুব বেশি উঁচা করেন তাহলে এটা 90 ডিগ্রি বেশি হয়ে যাবে 120 ডিগ্রি হয়ে যাবে এটা করা যাবে না যদি বেশি নিচা করেন তাহলে এটা কমে যাবে 70-60 ডিগ্রি হবে সেটা উচিত না তাহলে আমার এই নিটা থাকতে হবে আমার পুরোপুরি একদম 90 ডিগ্রি থাকা লাগবে এখন 90 ডিগ্রি আপনি কীভাবে করবেন প্রয়োজনে আপনি যদি এই সিটটা যদি নিচা করেন বা উঁচু করেন তাহলে কিন্তু আপনার পুরোপুরি 90 ডিগ্রি হবে এবং এই যে টেবিলে যে থিকনেস 5 সেন্টিমিটার হইতে হবে কত হইতে হবে 5 সেন্টিমিটার এখন যদি অনেক বেশি উঁচু করেন মোটা থাকে বা অনেক নিচে থাকে তাহলে এটার সাথে অবশ্যই কী হবে তার এই চেয়ারের অ্যাডজাস্টমেন্ট আমার করতে অনেক সমস্যা হবে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবার আমরা কী দেখব লাম্বার সাপোর্ট
আমরা বললাম যে যেই তখন আমরা যে বলতেছিলাম যে লাম্বারটা কি হবে আমাদের দর্শক লক্ষ্য করেন এইদিকে কি কনভেক্স ফরওয়ার্ড তাহলে আমাকে এমন একটা সাপোর্ট এখানে দিতে হবে যে সাপোর্টটা আমাকে লাম্বারটা পুরোপুরি সাপোর্ট থাকে এবং আমি খুব আরাম বোধ করি এবং আমার কোনো অসুবিধা হবে না এদিকে আমাদের কি খেয়াল রাখতে হবে এবং আমার বসাটা অবশ্যই এই লাইন অফ গ্র্যাভিটি পুরো ঠিক থাকতে হবে এটা আমার লক্ষ্য করতে হবে তাহলে আর্ম রেস্ট থাকতে হবে ব্যাক সাপোর্ট থাকতে হবে নেকে একটা সাপোর্ট এখানে নাই কিন্তু এখানে একটা নেকের সেকেন্ড সাপোর্ট দিলে ভালো হয় সেই নেকের সাপোর্টটা কি ফ্লেক্সিবল হতে হবে এমন চেয়ার আমি ব্যবহার করতে হবে যে চেয়ারটা আমি নেক সাপোর্ট থাকবে এবং একটা ভালো ম্যাট্রিক্স থাকবে আমি খুব কমফোর্টলি নেকে থাকবে দর্শক লক্ষ্য করেন কোনোভাবে আমি হেডের সাপোর্ট দিব না আমি নেকের সাপোর্ট দিব এবং নাকার লাইনের নিচে আমরা সাপোর্টটা দিব তাহলে কি হবে আমি খুব কমফোর্ট থাকবো আমি সুন্দর মতো কাজ করতে পারবো এবং আমি ঠিকমতো আমার সমস্ত কাজগুলো আমি বিনা ইঞ্জুরে আমি কী করতে পারবো আমার এই কাজটা আমি অব্যাহতভাবে চালিয়ে যেতে পারবো তাহলে লাম্বার সাপোর্ট থাকবে লাগবে এটা প্রয়োজন এক্সট্রেশন থাকবে এবং আমি কমফোর্ট থাকবো এই বিষয়গুলো আমাকে লক্ষ্য করতে হবে এবার আসি যে আসলে যেই চেয়ারে বা এটা মেনটেন করা যাবে কিসে একটি ওই মাপ ওরকম একটা চেয়ার ব্যবহার করলে সেই চেয়ারটা কী সেটা আমরা দেখি যে এই চেয়ারটা এরকম করা যায় কি না আমি একটা সিম্পল দেখাচ্ছি তার মানে এটা না যে এই চেয়ারই লাগবে মানে চেয়ারটা এরকম হওয়া উচিত আমি সেটা দেখাচ্ছি যেমন দেখেন এই যে এখানে এই যে কথা বলতেছিলাম যে এই যে আমার আর্ম রেস্টটা কিন্তু মুভ করতেছে দর্শক দেখেন এই যে এখানে ব্যাক সাপোর্টটা এই যে এই টকে দেখালাম এটা কী এটা ব্যাক লাম্বার সাপোর্ট ওটা কী ওটা ছিল লাম্বার সাপোর্ট এই যে লাম্বার সাপোর্টটা আমি প্রয়োজনে আজকে যদি লম্বা হয় তাহলে একটু উপর উঠবে কেউ যদি ছোটো হয় তো নিচে নামবে এইভাবে আমি অ্যাডজাস্ট করতে পারবো আচ্ছা তারপর কি আমার আর্ম সাপোর্টটা কীভাবে দেখেন কীভাবে মুভমেন্ট করা যায় সেই অনুযায়ী আমি এটা অ্যাডজাস্ট করতে পারলাম আমার হাইটটা কী করলাম আমি অ্যাডজাস্ট করতে পারলাম কারণ আমার অনুপাত সেই অনুযায়ী আমি করতে পারবো এবং আমি আগে পিছিয়ে নিতে পারবো এখানে একটা গুরুত্বপূর্ণ কেন বললাম যদি আমার হাঁটু দেখাচ্ছিলাম হাঁটুর থেকে এই হাঁটু এবং এই জায়গার গ্যাপ 1-2 ইঞ্চি থাকবে যাতে করে হাঁটুর নিচে যে বিভিন্ন ফ্লুইড সারফেসে যে বিভিন্ন নার্ভ ভেসেল আছে সেটা যেন ইঞ্জুর না হয় সেই জন্য কী করবে এটা ইজিলি এটা মুভ করা যাবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই লেন্থটা অনেক বেশি হওয়া যাবে না খুব খেয়াল করেন দর্শক যদি চেয়ারের এই লেন্থটা অনেক বড় হয় তাহলে আমি কী পাবো না আমার হাতটা কী হবে অনেক দূরে চলে যাবে হ্যাঁ অনেক কী হবে অনেক দূরে চলে যাবে যেটা আমার কাম্য না অর্থাৎ আমি যে কথা বলতে চাচ্ছি তাই হলো আমি একটা বড় চেয়ার ব্যবহার করলাম তাহলে এই হাতটা যদি আমি বড় চেয়ার ব্যবহার করি হাতটা আমার সরে যাবে সরে যদি যায় তাহলে কী হবে আমার এদিকে আম থেকে সরে যাবে এবং আমার সবসময় একটা স্ট্রেন হবে আমার মাসেলে এবং আস্তে আস্তে আমার শোল্ডার রোটেটর কাপ ইঞ্জুর হবে এবং আমি আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যা আমি দেখা দিব যেটা আমার কাম্য না যেটা হওয়া উচিত না তাহলে আমার এই পজিশনটাও কী করতে হবে সেট থাকতে হবে আমার হ্যান্ড সাপোর্টটা সাইডে খুব আমার বডি অনুপাতে থাকা লাগবে এবং সেটা বড় হওয়া যাবে না সেটা ছোটো হওয়া যাবে না এবং নিচটাও কী করতে হবে ঠিক থাকা লাগবে তাহলে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তাহলে আমরা বুঝলাম যে আমাদের যদি আমাদের এই পোস্টার মেনটেন করতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা ভালো চেয়ার লাগবে এটা তো এখন ক্লিয়ার হয়ে গেছে কারণ আমার এটা কখনোই আমি যদি একটা অ্যাবনর্মাল চেয়ার ব্যবহার করি বা যদি আমার অ্যাভারেজ চেয়ার ব্যবহার করি তাহলে আমি গুড পোস্টার মেনটেন করতে পারবো না আর মেনটেন করতে না পারলে আমার ডিস্ক প্রোলাপস থেকে শুরু করে মারাত্মক সমস্যা হবে আমরা একটু আগে দেখতেই পেলাম আমরা এই মাত্র যে দৃশ্য দেখালাম এবার আমি একটু আলাদা প্রসঙ্গে কথা বলতে চাই যে আমাদের বর্তমানে আমাদের বিভিন্ন এলিট পার্সন বড় বড় কর্পোরেট অফিসারগণ বড় বড় আমাদের সম্মানিত ব্যক্তিগণগুলো কোত্থেকে জানি না কীভাবে যেন আমাদের কাঠের চেয়ারের একটা প্রবণতা আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের খুব ভালো ভালো কাঠের চেয়ার ব্যবহার করতেছেন মানে প্রশ্ন হচ্ছে এই চেয়ারটার ক্ষেত্রে আমাদের একটু আমি বলবো যে বিষয়টা একটু দেখেন যে এতক্ষণ ধরে যে আলোচনা আমরা করলাম আপনাদের কি মনে হয় যে এই চেয়ারটা এইভাবে সাপোর্ট করে কোথাও হ্যাঁ দেখেন তো দেখেন সাপোর্ট করে কি না এখানে একটু দেখেন যে আমাদের আমি অনেক এটার পর অনেক একটা ভিডিও বানিয়েছি আমি ওই বিষয়ে যাবো না আমি শুধু যে জিনিসটা দেখাতে চাচ্ছি দেখেন এই চেয়ারটা যদি আমি দেখি তাহলে এই চেয়ারের এই হাতের এই সাপোর্টটা কি আসে মোটেও নাই ফিক্সড এবং এখানে একটা যে মডেল আমি দেখাচ্ছি দেখেন এই হাতটা উপরে উঠে গেছে তাহলে এটা কিন্তু তার হ্যাঙ্গিং নর্মাল পজিশনে নাই এটা যেন উপরে উঠে যাবে তার আর্মে তার কী হবে তার পেন হবে কারণ তার উপরে উঠে গেছে তার এটা এবং তার এলবোটা পুরোপুরি সাপোর্ট তার নাই না থাকার কারণে এটা তার কোনোভাবেই তার কিন্তু আস্তে আস্তে তার এই টেনিস এলবো হবে রিসে পেন হবে কোনো সন্দেহ নাই
দেখেন আমরা বলছি যে এই জায়গাটা ফ্রি থাকা লাগবে, নাকাল লাইন ফ্রি থাকতে হবে, এখানে সাপোর্ট থাকতে হবে, কিন্তু এটা অনেক দূর উঠে গেছে, যেটা আমাদের উচিত না। এবার দেখেন সে যে বসে আছে এখানে অনেক গ্যাপ, তার লাম্বার সাপোর্টে কোনো সুযোগই নাই, এবং আস্তে এই যে গ্যাপ, এই যে পোস্টার থাকার কারণে তার কী হচ্ছে, ডিস্ক প্রলাপস হওয়ার চান্স অনেক বেশি। কেন? তার ওই যে লাম্বার কার্ভেচারটা ফ্লেকশন স্ট্রেটিং হয়ে যাচ্ছে এবং ওভার প্রেশার পড়ছে ইন্টারভার্টেব্রাল ডিস্কের উপরে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কথা আমি বলবো, যে এই যে একটা হার্ড সার্ফেসের উপরে যদি আমরা দীর্ঘ সময় বসে থাকি, তাহলে কী হবে, যে আমার ভিতরে যে নার্ভগুলি আছে, যে আমাদের গ্লুটিয়ার রিজনে যে নার্ভ আছে, নার্ভের উপরে বা মাসেলের উপরে প্রচণ্ড প্রেশার পড়ে, যার ফলে যেটা হয় যে আমাদের কিন্তু এক ধরনের পেন হয়, আমরা অস্বস্তি বোধ করি, কখনো কখনো পাইরিফর্মিস সিন্ড্রোম হতে পারে এবং সাইটিক নার্ভের উপর চাপ পড়তে পারে। এই জন্য এইভাবে একটা এত হার্ড সার্ফেসের বসা, দীর্ঘ সময় বসা একদমই উচিত না, কোনোভাবেই আমরা ফিজিওথেরাপিস্টের সাপোর্ট করি না। আরেকটা গুরুত্বপূর্ণ দৃশ্য যে এখান থেকে এই পর্যন্ত একটা একটা 10 ডিগ্রি একটা অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ এদিকে টুচা থাকবে, এদিকে আস্তে আস্তে ডাউন হবে। খুব খেয়াল করুন দর্শক, একটা চেয়ার, আইডিয়াল চেয়ারের, একটা আর্গোনমিক চেয়ারের, এটা এরকম গ্যাপ থাকবে, এদিকে এরকম উঁচা থাকবে, তার ফলে কী হবে, সে আরাম করে এদিকে তার পিছনে এক্সটেনশন এসে যাবে এবং পিছনে ভালো সাপোর্ট পাবে, এটা কিন্তু এখানে নাই। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, কিন্তু আমাদের এই চেয়ারটাতে সেটা মেনটেন হচ্ছে না। এমন যে হাইটটা, আরেকটা জিনিস লক্ষ্য করেন দর্শক, এই যে তার হাঁটুটা, তার হাঁটুটা কিন্তু তার কী হচ্ছে, সে কিন্তু ওভার 90 ডিগ্রি নাই, তার হাঁটুটা তার মোটেও 90 ডিগ্রি নাই। কেন নাই দেখেন, নাই বা বর্তমানেও নাই, কেন নাই, তার বেশি মানে 90 ডিগ্রি বেশি, 110 ডিগ্রি হয়ে গেছে এটা, এই অ্যাঙ্গেলটা। কেন? কারণ চেয়ারটা উঁচু এবং এটা যে অ্যাডজাস্ট করবে সে সুযোগ তার এখানে নাই। তাহলে এই চেয়ারটাকে আমরা কোনোভাবে কি আমরা আর্গোনমিক চেয়ার বলতে পারি? প্রশ্ন আপনাদের করলাম, আপনাদের কী মনে হয়, প্রয়োজনে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এই চেয়ারটাই আমরা এখন আমাদের বড় বড় সম্মানীয় ব্যক্তিগণ, বিভিন্ন মন্ত্রীরাও দেখেছি, মন্ত্রীগণ দেখেছি, তারাও কিন্তু এই চেয়ারগুলো ব্যবহার করতেছেন, যেটা আমাদের আসলে বলবো যে এটা উচিত না আসলে। কারণ হচ্ছে আমরা এই ব্যক্তিগণ, আমাদের দেশের বিভিন্ন বড় বড় অফিসারগণ, বিভিন্ন রকম MD, অন্য অন্য লেভেলে আমাদের দেশের সম্পদ এক হিসাবে, অন্য এক অর্থে বলতে গেলে, তারা অসুস্থ হয়ে গেলে আমাদের সত্যিকার তো প্রোডাক্টিভিটি কমে যাবে, যেটা আমাদের কারো আমরা কেউ চাই না। তাই আমরা ফিজিওথেরাপির পক্ষ থেকে আমরা বলবো যে এটা আমার মনে হয় কোনোভাবেই আমাদের একটা ওয়াইস চেয়ার না, এটা যে ট্রেডিশন শুরু হয়েছে এখান থেকে আমাদের এখনই বের হওয়া উচিত। আমাদের মনে হয় আমাদের এটা খুব খেয়াল করে আমরা বের হয়ে আসবো, সেটা আপনাদের সকল কাছে আমার অনুরোধ রইল। এছাড়াও যদি আপনারা মনে করেন যে না, আপনারা আরও কোনো ভিন্ন মত প্রকাশ করতে চান, যদি মনে হয় যে না আমার এই ধারণা ভুল, তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমাকে সংশোধন করতে পারেন, ভুল আমার হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হচ্ছে যেটা মোটেও ঠিক না। আসেন এবার আমরা যেমন চেয়ার সম্পর্কে আমরা ধারণা দিলাম, আইডিয়ার পোস্টার সম্পর্কে আমরা ধারণা দিলাম, এবার আমরা দেখব যে এছাড়াও আমাদের বিভিন্ন পোস্টারগুলো কী কী পোস্টারগুলো আমাদের মেনটেন করে আমাদের এই কাজগুলো করা উচিত, সেক্ষেত্রে আমরা কিছু ভিডিও আমরা বানিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমরা যদি এইভাবে আমাদের পোস্টারগুলো মেনটেন করি বা আমরা যদি এইভাবে আমাদের এইগুলি করি, চেষ্টা করি, তাহলে আমাদের যেটা হবে যে আমাদের অনেকটাই ভালো থাকবো। হ্যাঁ, সেটা আমরা দেখাচ্ছি এখন। যেমন এই যে এখানে যদি আমরা এখানে আমাদের একটা মডেল দেখাচ্ছি আমরা, যে দেখেন দর্শক, এই যে তার এইভাবে সে বসে কাজ করতেছে, এটা মোটেও একটা গুড পোস্টার না। আপনারা নিজেরাই বুঝতেছেন কেন গুড পোস্টার না, কারণ হচ্ছে তার লাইন অফ গ্র্যাভিটি এখানে নাই, নাম্বার ওয়ান, সে তার হিপটার সামনের দিকে সরে আসছে, তার লাম্বার সাপোর্টটা একদমই নাই, সে কাইফোটিক সি শেপে বসছে, তার হাতটা সাপোর্টে নাই, চেয়ারটা তার ভালো সাপোর্ট, চেয়ারটা একটা আর্গোনমিক চেয়ার না, তার ঘাটটা সামনের দিকে বেঁকে আছে, তার পাটা সে কী করছে, ক্রস থেকে বসছে, এটাও তার ঠিক না, এবং ল্যাপটপটা কোনো পজিশন তার ঠিক নাই। তাহলে এইভাবে যদি চলে, তাহলে সে কিছুদিন পর অসুস্থ হয়ে পড়বে। কেন অসুস্থ পড়বে? একটু দীর্ঘ সময় বসে থাকবে এবং অ্যাবনর্মাল পোস্টারে কাজ করবে। তাহলে সেখানে কী করতে পারে সে? তাহলে আমরা কিছু কারেকশন করেছি, দেখেন তার এখানে একটা ব্যাক সাপোর্ট দিলাম, হ্যাঁ এটা তার ব্যাক সাপোর্ট, লাম্বার সাপোর্ট সে পেলো। আচ্ছা, তারপর সে কী করলো দেখেন, আমরা তারে আরও একটু সামনে গিয়ে আমরা যেটা করলাম, তার এই যে এবার আমরা ফাইনালে আমরা দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু মানে মন্দের ভালো, আমি বলছি না যে এটাই একদম খুব বেস্ট না, কারণ তার এই চেয়ারে তার আরাম সাপোর্ট ছিল না। এখন আপনারা যারা বাসায় কাজ করবেন, আমরা বলতে চাই আসলে বাস্তব চিত্রটা হচ্ছে কি, বলতে বলা অনেক সহজ, বাস্তবটা অনেক কঠিন। আমি এখন বললাম যে আপনাকে ওরকম একটা আর্গোনমিক চেয়ারই কিনতে হবে, আপনি কিনতে পারলেন, এটা কোনো কথা হলো না, আমার মডিফাই করে আমার যে সাত সামর্থ্য সাথে আমাকে কী করতে হবে, মডিফাই করে নিতে হবে। আমি সেই মডিফাই কথাই বলছি দর্শক, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন। দেখেন আমরা ওই বেডের উপরে আমরা কী করলাম, ওই টেবিলের উপরে আমরা এই মডেলের হাত ধরা নিয়ে আসলাম,
এবং তার এই চোখের থেকে তার স্ক্রিনের দূরত্ব প্রায় 50 সেন্টিমিটার রয়েছে এবং আমরা স্ক্রিনটা কি করলাম তার আই লেভেল থেকে 10 ডিগ্রি নামিয়ে এনেছি এবং তার ল্যাপটপের নিচে অনেকগুলো আমরা কাগজের কিছু উঁচু করেছি যার ফলে অনেকটাই তার ওদিকে লাম্বার সাপোর্ট রইল এবং এই কারণে তার অনেকটাই সে তার এই পশ্চারাল ডিফর্মিটি থেকে এবং তার এই যে মারাত্মক যে সমস্যাগুলো আমরা আলোচনা করলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ সে অনেকটাই সেফ থাকবে কেন তার পশ্চার কারেকশনের কারণে পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি দেখেন আচ্ছা এইটা আমরা দেখাচ্ছি যে কেউ যদি শুয়ে আমরা অনেক সময় কী করি আমরা বেডের উপরে আমরা কাজ করি কিন্তু আমরা কী কাজ করি একটা রং পোস্টারে কাজ করি দেখাবো একটু পরে সেটা আপনি কারেকশন করে আপনি কী করতে পারেন পা দুটা মেলে দিয়ে হাঁটুর নিচে আপনি একটা টাউল রাখতে পারেন যাতে করে হ্যামস্ট্রিংটা টাইট না হয় ওদিকে আপনার ব্যাক একটা সাপোর্ট রাখতে পারেন বই বালিশের উপরে বইটা ল্যাপটপটা আপনি আপনার আই লেভেলে নিয়ে আসতে পারেন মাউসটা নিচে নিয়ে কোনোরকমভাবে মোটামুটি মনের ভালো হিসাবে আপনি এভাবে কাজ করতে পারেন এটা একটা আমরা আইডিয়া দিলাম আপনি প্রয়োজনে আরও নিজের মতো করে ওই আইডিয়ার ওইটাই ওই জিনিসগুলো মেনটেন করে আপনি এই কাজগুলো করতে পারেন আসলে আমার পরবর্তী আরেকটা দেখি আরেকটা কারেকশনে কী দেখাচ্ছি আমরা এই যে একটা পশ্চার মারাত্মক ভালনারেবল পশ্চার দর্শক দয়া করে এই পজিশন কখনো বুঝবেন না দেখেন এইভাবে যে কোনো মতো ডিসপ্লাস হয়েছে কারণ সি শেপে আসতে লাম্বার ইন্টারভারে ডিসের উপর চাপ পড়ছে এবং এইভাবে তার চোখের ঘাড়ের শোল্ডারের কোমরের সমস্ত জায়গায় তার ক্ষতি হবে দয়া করে এইভাবে কখনো বসবেন না যে পোস্টার দেখালাম ওইভাবে তাকে মডিফাই করে বসার চেষ্টা করবেন আচ্ছা আমাদের শিশুরা অনেক সময় মোবাইলে খেলেন হ্যাঁ তারা মোবাইলে গেমস খেলেন নর্মাল পোস্টারটা আমি একটু পরে দেখাবো এটা আমরা কী করতে পারি সেই শিশুকে আমরা কি টেবিলে বসিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে হাত দুটো এরকম উপরে দিয়ে আমরা মডিফাই করে তাকে গেমস খেল কারণ গেমস খেলবে আসলে আমরা চাইলেও পারি না এই জন্য যদি প্লাস্টিক চেয়ার থাকে তাহলে প্লাস্টিক চেয়ারও চলবে এরকম লাম্বার সাপোর্টটা বাচ্চার পিঠে লাম্বার সাপোর্ট দেবেন এবং হাতটা যদি এভাবে বাচ্চাকে খেলতে বলেন তাহলে কিছুটা হলেও তার ক্ষতিটা কম হবে কারণ এখানে কিন্তু আর্ম সাপোর্ট নাই এলবোর উপর চাপ পড়তেছে তারপরেও আমি বলবো কিছুটা হলেও তার সেফতে এসে থাকবে আচ্ছা এইটাতে আমি বলবো যে এইটা হচ্ছে অনেক সময় বাচ্চারা শিশু ভিডিও দেখে বা আমরা বড়রা ভিডিও দেখি তাহলে আমরা এই পোস্টার যদি ভিডিওটা দেখি তাহলে আমাদের লাম্বার এবং অন্য পোস্টারটা মেনটেন থাকে আমাদের ক্ষতিটা কম হয় এখানে মোবাইলটা দেখে আমরা যদি এইভাবে করি বা এখানে ল্যাপটপ ছাড়া অন্য কিছুর মধ্যে যদি আমরা এরকমভাবে ডাইনিং টেবিলে বা কোনো টেবিলের মধ্যে সাপোর্ট দিয়ে যদি আমরা এইভাবে ভিডিওগুলি দেখি তাহলে আমাদের ক্ষতি কম হবে আমাদের এবং আমরা মোটামুটি একটা ভালো লাইফ ফিট আমরা করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা এইভাবে আমরা বলবো যে ভিডিওটা যদি আমরা কোনো ভিডিও দেখতে হয় বা গেমস খেলতে হয় যদি সুয়েক করতে হয় তাহলে এই পোস্টার আপনারা গেমস খেলবেন বা ভিডিও দেখবেন কারণ এটা মোটামুটি সেফ অপেক্ষাকৃত এইটা যদি করেন তাহলে আপনার লাম্বাটা ভালো থাকবে ঘাড়টা মুখ কমফর্টেবলি ভালো থাকবে এবং আপনার আর অন্য অন্য পোস্টারটা মনে ভালো হিসাবে আমরা বলবো যে এই পোস্টার আপনারা দেখতে করতে পারেন তাতে অপেক্ষাকৃত ভালো থাকবেন ইনশাআল্লাহ আচ্ছা এইটা হচ্ছে আরেক ক্ষতিকর অবস্থা এইভাবে কখনো কাজ করবেন না কারণ এটা করলে আপনার ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স অনেক বেশি কারণ এই পোস্টারটা হচ্ছে শোল্ডারে চাপ পড়ে এবং এটার ফ্রোজেন শোল্ডার আর একটা কজ এইভাবে কখনো আপনারা মোবাইল বা গেম দেখবেন না আচ্ছা এইভাবে একদম ভিডিও এইভাবে কোনো ভিডিও বা গেমস খেলবেন না কারণ এটার উপরে কী হয় ঘাড়ের উপরে মারাত্মক চাপ পড়ে বাচ্চারা শিশুরা এইভাবে গেমস খেলে থাকে যেটা খুবই ক্ষতিকর ঘাড়ের জন্য এবং কোমরের জন্য খুবই ক্ষতিকর আমরা বলছিলাম যে অনেকে ঘরে বাসায় নর্মাল চেয়ার থাকে না প্লাস্টিক চেয়ার আছে সেই চেয়ারটাও আমরা ইচ্ছা করলে আমাদের নর্মাল চেয়ার দিয়ে আমরা কিন্তু এইভাবে মডিফাই করে আমরা আমাদের প্রয়োজনে কাজ সারতে পারি আচ্ছা এইভাবে আমরা মনে করছি রিল্যাক্স পজিশনে বসে আমরা দীর্ঘ সময় মোবাইল টিপি বসে থাকি যার ফলে লিডিক্স প্রলাপস হওয়ার চান্স অনেক বেশি থাকে এইভাবে আমরা কখনোই বসবো না তাহলে মূলত আমাদের এই ছিল আমাদের আলোচনা আমাদের মাঝে বেশ কিছু প্রশ্ন আসছে আমরা এখন সেটা একটু দেখব আমাদের দর্শক এক প্রশ্ন করেছেন যে নাজমুল ইসলাম সেই জানতে চাইছেন যে আসসালামু আলাইকুম স্যার আমি টেবিলে লেখার
লেখায় আমার টান হাতের কবজি ব্যথা করে, কি করতে পারি স্যার? ডক্টর জানাবেন। আসলে এটা আমরা উত্তর দিয়েছি অলরেডি, যে আপনি যদি কবজিতে মানে যদি রং পোশ্চারে যদি আপনি এই হাত যদি এরকম পোশ্চারে যদি মাউস নিয়ে কাজ করেন তাহলে হতে পারে, যদি এভাবে করেন তাও হতে পারে, যদি বেশি উঁচা হয় তাও হবে, নিচে হলেও হবে। তাহলে যদি আপনি যদি এই পোশ্চার মেনটেন করে যদি আপনার টেবিলে কাজ করেন তাহলে কবজি সমস্যা হওয়ার সময় অনেক কমে যাবে। এছাড়াও আপনি কী করতে পারেন, মাঝে মাঝে আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে যদি এরকম স্ট্রেচ করেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন। এই জন্য আমরা কী করবো, দুইটাই আমরা উপরে দেখাবো, এটা যদি করেন তাহলে কবজিটা ভালো থাকবে এবং আপনি সেফ থাকবেন ইনশাআল্লাহ। আরিফ হোসেন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আরিফ সাহেব? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। লাবণী আক্তার উনি প্রশ্ন করেছেন, স্যার আমি চেয়ারে 10 মিনিট বসতে পারি না, কী করবো স্যার একটু বললে ভালো হয়? আসলে খুব সম্ভব তার 10 মিনিট বসলে মেবি তার হয়তোবা তার ডিসপ্রোলাপস হয়ে গেছে, হয়তোবা সেই ডিসপ্রোলাপসের কারণে, কারণ ওই যে তার অ্যাবনর্মাল বসার কারণে তার বসলে তার ব্যথাটা বাড়ে। এবং এটা হচ্ছে আমরা জানি পিএলআইডি একটা একটি গুরুত্বপূর্ণ সাইন। আমরা বলবো যে আপনি আপাতত চেয়ারে বসা বন্ধ করেন এবং নিকটবর্তী কোনো ফিজিওথেরাপিস্ট সাথে যোগাযোগ করেন, সে হয়তো কিছু পরামর্শ দেবেন। এবং এছাড়াও আমাদের পিএলআইডির উপরে বেশ কিছু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখে সেই অনুযায়ী ব্যায়ামটা যদি করেন, এক্সটেনশন ব্যায়ামগুলো ম্যাকেনজি বলি আমরা, সেটা করলে পর অনেক ভালো থাকবেন। এমডি শুভ উনি জানতে চেয়েছেন, চেয়ারে বসে এক পায়ের উপর এক পা তুলতে পারি না। আচ্ছা, এটার পিছনে কারণ হচ্ছে যে আপনি তোলা না পারার কারণ পিছনে এমন হতে পারে যে আপনার মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল হয়তো কোনো প্রবলেম আছে, এমন হতে পারে আপনার হিপ জয়েন্টের সমস্যা আছে, অথবা আপনার কোনো মাসেল অত্যন্ত টাইট রয়েছে যার ফলে আপনি বসলে সমস্যা হয়। আপনি ক্লিনিক করে ফিজিওথেরাপিস্টের যোগাযোগ করেন, সে আপনি অ্যাসেসমেন্ট করে কিছু মাসেলগুলোর স্ট্রেচিং দেখিয়ে দিলে আপনি ভালো থাকবেন। আশা করা যায় আপনার সমস্যাগুলো খুব অচিরেই আপনি সমস্যা থেকে মুক্তি হবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, চেয়ারে বসলে আমার বড় ঘাড় ব্যথা করে, কী করবো স্যার? হ্যাঁ, ঘাড় চেয়ারে বসলে ঘাড় ব্যথা করে তার কারণ হলো হয়তো আপনার হয়তো বা অ্যাবনর্মাল পশ্চাৎ অনেকদিন বসে আছেন, তো এটা করার জন্য আপনি যে করতে হবে পশ্চাৎটা ঠিক করতে হবে, যেটা আমরা আলোচনা করলাম। এছাড়াও আপনার ঘাড়ের বেশ কিছু স্ট্রেচিং আপনার করতে হবে, ঘাড় সোজা হয়ে বসতে হবে, চিন্তা করতে হবে, কিছু মাসেল উইক আছে সেই উইক মাসেল স্ট্রেচ করতে হবে, স্ট্রেনিং করতে হবে, যে মাসেল টাইট আছে সেটা স্ট্রেচ করতে হবে। আমাদের এই বিষয়ে ভিডিও রয়েছে, দেখে নেবেন দয়া করে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বলেছেন, চেয়ারে বসে কাজ করার সময় বাম হাঁটু ব্যথা করে, কী করবো স্যার? চেয়ারে বসে কাজ করার সময় বাম হাঁটু ব্যথা করে, আচ্ছা কাজ করার সময় বাম হাঁটু ব্যথা করে, তার মানে হচ্ছে যে হয়তোবা তার এমন হতে পারে যে তার হয়তো কন্ড, যেহেতু তার বয়স অবশ্য বলেননি, হয়তো কন্ড মেলেসিয়া প্যাটেলি থাকতে পারে যার ফলে তার এই ব্যথা হচ্ছে, হয়তোবা তার কন্ড মেলেসিয়া প্যাটেলির কারণে তাকে তার প্যাটেলা স্ট্রেচ করতে হবে এবং ওই জন্য একটা এক্সরে করে দেখতে হবে। আপনি কোনো নিকটস্থ কোনো আপাতত প্যাটেলা স্ট্রেচ করতে থাকেন আমাদের ভিডিও দেখে, তারপর উন্নতি না হলে কোনো নিকটস্থ কোনো ফিজিওথেরাপিস্ট যোগাযোগ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। ফারজানা সরকার, আসসালামু আলাইকুম স্যার, চেয়ারে বসে অনেকক্ষণ ল্যাপটপে কাজ করলে ঘাড় ও পিঠে ব্যথা করে, চেয়ারে বসে অনেকক্ষণ ল্যাপটপে কাজ করলে ঘাড় ও পিঠে ব্যথা করে, তার কারণ হচ্ছে ওইটাই যে হয়তোবা আপনার পিছনে যে রম্বয়ডাস মেজর এবং মাইনর এই মাসেলটা হয়তো উইক হয়ে পড়ছে। আপনি যেটা করবেন, পিঠ সোজা রেখে এরকম করে একটা স্ট্রেচ করবেন, কিছুক্ষণ পরপর হেলান দেওয়া বসবেন, এই স্ট্রেচ করলে আমার মনে হয় অনেকটাই আপনি ভালো থাকবেন। এছাড়াও আপনি আরও জানতে চাইলে পরবর্তী সময় কোনো ফিজিওথেরাপি যোগাযোগ করেন। আলতা ভূষণ বাবু বলেছেন, চেয়ারে বসে লেখার সময় আমার পুরো হাত ঝিঝি করে, কী করবো স্যার? আপনার মনে হয় খুব সম্ভব আপনার সার্ভাইকাল আপনার প্রবলেম রয়েছে, সম্ভবত সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস অথবা স্টেনোসিস থাকতে পারে, যার ফলে আপনার যেটা হচ্ছে যে আপনার হয়তো আস্তে আস্তে আপনার হাতে বসলে আপনার হাতে নার্ভ চাপ পড়ে এবং চাপ পড়ার কারণে আপনার সমস্যাটা হয়। আপনি খুব নিকটস্থ দ্রুত আপাতত বসা বন্ধ করেন এবং আপনি একজন ভালো ফিজিওথেরাপি যোগাযোগ করে সে অনুযায়ী আপনার ব্যবস্থা নেন, তা না হলে আপনার আস্তে আস্তে আরও বড় ক্ষতি হতে পারে। আর আপাতত এই একটা ব্যায়াম করবেন, সামনে ঝুঁকবেন না, হেলান দিয়ে বসবেন, এটা করলে আপাতত কিছুটা হলে ভালো থাকবেন। আচ্ছা, মুশিউর রহমান উনি কমেন্ট করেছেন, লাস্ট ভিডিওয়ে বসাটা মাঝে মধ্যে করাটাও ক্ষতিকর। হ্যাঁ, উনি বলছেন লাস্ট ভিডিওর, হ্যাঁ আচ্ছা আমরা দেখবো বিষয়টা, যাই হোক। তো আজকে আমরা এই পর্যন্ত রাখলাম, এছাড়াও আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন, আমরা সেই অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনের সংশোধন পরিবর্তন করব। আমরা ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী সপ্তাহে অথবা আমরা আরও কোনো অন্য কোনো টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো। সে পর্যন্ত সবাইকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সে দোয়া কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।